নমস্কার, রিথির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এইটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এবং যেহেতু এটা রান্নার চ্যানেল, তাই আমি শুরু করতে চাই বাঙালিদের প্রধান খাবার ভাত দিয়ে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভাত খুব সহজ একটা রান্না, কিন্তু ভাত যদি ঠিকভাবে বানানো না যায় তাহলে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যায়। তাই ইন্ডাকশানে কিভাবে ভাত বানাই আমি সেটা দেখাবো। শুধু তাই নয়, আমি যেভাবে ভাত বানাই তাতে গ্যাস বলুন বা ইলেকট্রিক বিল দুটোই বাঁচবে, এবং ভাতটা একদম ঝরঝরে কিভাবে নাবাবো কি দেখে বুঝবো সেই সমস্ত টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আমি যেহেতু ইন্ডাকশানে বানাবো তাই স্টিলের জিনিস ইউজ করি। আমি স্টিলের এই হাঁড়ি এবং এই বাটির এক বাটি আমি মিনিকিট চাল নিলাম। এরপর চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবার পর আমরা যতটা চাল নিয়েছিলাম তার 3 ডাবল জল আমি এতে দিলাম। মোটামুটি জলটা একটু বেশি দেওয়া উচিত, কারণ তাহলে চালটা ভালো খেলতে পারে, তাই জলটা আমি একটু বেশিই দিই। এরপর ইন্ডাকশানে বসিয়ে আমরা টাইমার সেট করব। নর্মাল যে টেম্পারেচার থাকে তাতে টাইমার সেট করে 10 মিনিটের জন্য প্রথমে আমরা চালটাকে সেদ্ধ হতে দেব। এবং আমি ভাতটাকে দুবারে করি, আমি একবারে যদি কন্টিনিউয়াসলি করি অনেকটা গ্যাসও খরচা হয় এবং ইলেকট্রিক বিলটাও অনেকটা যায়, কিন্তু আমি যদি এইভাবে বানাই তাহলে কিন্তু আমার অনেক কম সময় লাগে। তো আমি প্রথমে 10 মিনিটের জন্য দেব, এবং 10 মিনিটের পর যখন এটা ফুটে যাবে তখন আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করতে দেব। এখানে আর একটা কথা জানিয়ে রাখি, 10 মিনিটের জন্য আমি দিয়েছিলাম, কিন্তু 10 মিনিটের আগে এটা ফুটতে শুরু করে এবং ওতলাতে শুরু করে তখন ঢাকনাটা সরিয়ে দিতে হবে। এবং ঢাকনা সরিয়ে দিয়ে বাকি যে সময়টা বেঁচে আছে সেটাতে ফুটতে দিতে হয়। আমি আধ ঘন্টা এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এবং এই গরম ভাপে ভাতটা কিছুটা আরও হয়ে যায়। তো আধ ঘন্টা পরে আমি যখন ভাতটা খুলি তখন মোটামুটি ভাতটা হয়েই যায়, এই রকম একটা সেদ্ধ ভাব চলে আসে ভাতের মধ্যে। এরপর আমরা খাওয়ার সময় লাস্ট আর একবার ফুটিয়ে নেব। তখন আর টাইমার সেট করার দরকার পড়ে না, যেহেতু অনেকটা জল দিয়েছিলাম জল দেবারও প্রয়োজন হয় না। এখন বোঝার নিয়ম যেটা হচ্ছে, টকবক করে যখন জলটা বা ভাতটা ফুটতে শুরু করবে তখন আমরা একটা ভাত তুলে দেখে নেব যে ভাতটার গায়ে কোনো ফাটা দাগ আছে কি না। ভাতটার গায়ে যদি এরকম ফাটা দাগ আসে তার মানে ভাতটা হয়ে গেছে, এর থেকে বেশি করলে কিন্তু ভাতটা গলে যাবে, তাই এই অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব। স্টিলের হাঁড়িতে করার জন্য যখন ফ্যান ঝরাতে যাই তখন কিন্তু অনেক সময় আমাদের হাঁড়িটা স্লিপ করে এবং বিপদ ঘটার সম্ভাবনা থাকে, তাই আমি এরকম একটা ঝাঁঝরি থালার ওপরে ভাতটাকে, ভাতের যে এক্সট্রা ফ্যান থাকে সেটাকে ঝরিয়ে নিই এবং কিছুক্ষণ রেখে দিই। কিছুক্ষণ রেখে দেবার পর আমি দেখাচ্ছি ভাতগুলো, দেখুন এরকম একটা একটা হয়ে গেছে। এবং ভাতটা বোঝার সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে ভাতটা ফেটেছে কিনা, জাস্ট একটা করে ফাটা দাগ আসবে তার মানেই ভাতটা আমাদের কমপ্লিট। তো এইভাবেই আমি ইন্ডাকশানে খুব অল্প সময়ে ভাত বানিয়ে নিই, খুব ঝরঝরে ভাত বানিয়ে নিই। আশা করছি যারা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য, এবং যারা বাইরে পড়াশোনা বা চাকরি সূত্রে থাকেন, নিজের খাবার নিজেদের বানাতে হয়, তাদের জন্য এই রেসিপিটা খুব উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।